উন্নয়ন করতে পারেননি সুভাষটা টুকি করছিল বারবারটাকে কুমিরের মতো টেনে বলতো বেলডাঙ্গা ইকেটা বনি পৌরসভা ভোটদাতাদের কথা ভেবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি উনার কাছে ভোটদাতা আজ থেকে পাঁচ বছর আগে এই রেলগেটে একটা ফ্লেক লাগিয়েছিলেন অধীর বাবু বেলডাঙ্গা রেলগেটে আন্ডারপাস করার জন্য আপনাকে ধন্যবাদ ভোটদাতা তখন বুঝতে পারেননি আজকে প্রতিটি এলাকায় প্রতিটি অঞ্চলে প্রতিটা গ্রামে তৃণমূলের কর্মী অসংখ্য তবে একটা জিনিস আপনাদের ভাবলে হবে না কারণ আমরা সেখানে সেই সব মুখ্যমন্ত্রীরা যে সব পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের ভোটের কোনো সমস্যা হবে না কারণ মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য অসহায় মানুষের জন্য শ্রমিকের জন্য আমি পেনশন পাই আমার পেনশনটা ভাবটা ঝুনকা ব্যাংকে এলাহাবাদ ব্যাংকে আমার অ্যাকাউন্ট আমি আজকে দশ দিন ধরে যাচ্ছি সেখানে সেখানে দেখছে ক্লাস থ্রি থেকে টু থেকে ছেলে একটা করে কার্ড নিয়ে বই নিয়ে দাঁড়িয়ে আছে কি খবর কি ব্যাপার তা আমাদের টাকা ঢুকেছে কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন অতএব মানুষকে বোঝাবার নিশ্চয় প্রয়োজন আছে কিন্তু মানুষ বুঝেছে মানুষ জানে যে মমতা বাড়িতে বাড়িতে সাইকেল রাখার জায়গা নাই অতএব আমরা যদি সত্যিকারের প্রত্যেকটা কর্মী হই সেই কর্মীগুলো যদি বাড়ি বাড়ি যেয়ে মানুষের সামনে বলতে পারি যে আগামী না বেলডাঙ্গার মাটিতে প্রথম নয় আমি বহু রাজনৈতিক অনুষ্ঠানে সামাজিক কর্মসূচিতে এই বেলডাঙ্গার এসছি আমি গত পরশু দিনও বেলডাঙ্গায় ঘুরে গেছি দিন পনেরো আগেও বেলডাঙ্গায় ঘুরে গেছি আমি বেলডাঙ্গায় নতুন নই বার্তা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দিয়েছেন সেই বার্তা নিয়ে আমরা ময়দানে নেমেছি।